তো এখানে ইউজার আইডি, ইউজার নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড, এইগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিলের নাম এই পাশে দেওয়া আছে, এবং ঠিক অপর পাশে আমাদের দেওয়া আছে ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4 এবং ভ্যালু 5। তো আমাদের এখানে ভ্যালু 1 যেটা, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা, প্রথম ভ্যালুটাকে আমরা, প্রথম ভ্যালুটা হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নাল পাঠাতে পারি। নাল যেটা এরকম একটা জিনিস যেটা খালিও না আবার কি এমটিও না, আবার মানে নট এমটি এমটি, দুইটার কোনোটাই না, এরকম একটা কিছু। ভ্যালু টু যেটা আছে, অর্থাৎ ভ্যালু টু মানে হচ্ছে ইউজার নেম, আমাদের কিন্তু এখানে ইউজার নেমটা আছে, অর্থাৎ ইউজার নেম মানে হচ্ছে আমাদের নেমটা, সেই নেমটাকে আমরা এখানে পাঠাতে পারি। সেই নেমটাকে আমরা হচ্ছে এখানে পাঠাতে পারি, এবং এটাকে আমরা হচ্ছে কোটেশনের মধ্যে পাঠাবো। আচ্ছা, আমরা কোটেশন ছাড়া প্রথমে ট্রাই করে দেখি কি আসে। এরপরে দ্বিতীয় যে ফিল্ডটা আছে, অর্থাৎ দ্বিতীয় ফিল্ডটা হচ্ছে আমাদের ফোন, অর্থাৎ ফোন নাম্বার, এখানে ভেরিয়েবলটা আমরা লিখে দিলাম। এই ফোন ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমাদের এই ভ্যালুটা আছে। এরপরে আসেন চার, অর্থাৎ চার হচ্ছে, চার চার মানে হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস থেকে তিন, অর্থাৎ ইমেইল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আমি নিলাম, এখানে ইমেল লিখে দিলাম। তারপর হচ্ছে পাঁচ, পাঁচ নাম্বারটাকে আমরা হচ্ছে MD5 করে নিব। MD5 যেটা আমরা বলেছিলাম, MD5 এবার লিখে জাস্ট এর বাইরে লিখে দেবেন, অর্থাৎ হচ্ছে পুরো যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা MD5 ফাংশনের মধ্যে পাস করে দেওয়া হয়েছে, এবং সে এটাকে MD5 করে আমাদেরকে দিবে, এবং এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে টেস্ট করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, এবং এই টোটাল অংশটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। যে ভেরিয়েবলটার নাম দিলাম আমরা, সাপোজ ভেরিয়েবলটার নাম দিলাম আমরা হচ্ছে যে কি বলা যায়, এসকিউএল, এসকিউএল, সরি, এসকিউএল নাম দিলাম। ওকে, আচ্ছা, এই এসকিউএলটাকে আমাদের হচ্ছে ডাটাবেজের মধ্যে, অর্থাৎ মাইএসকিউএলের মধ্যে পাঠাতে হবে। সেটাকে পাঠানোর জন্য আমাদের প্রথমে মাইএসকিউএল, অর্থাৎ যেটার মধ্যে আমরা মাইএসকিউএলটাকে কানেকশন দিয়েছি, সেই মাইএসকিউএল ফাইলটিকে আমাদের এটার মধ্যে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য একটা ফাইলকে আর একটা ফাইলের মধ্যে কীভাবে নিয়ে আসতে হয়, এটা হচ্ছে ইনক্লুডের মাধ্যমে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, অবশ্যই মনে রাখবেন, ইনক্লুডের মাধ্যমে একটা ফাইল, একটা ফাইলকে আর একটা ফাইলের সাথে কানেক্ট করা হয়। তো আমি এখানে ইনক্লুড কথাটি লিখি, এবং এখানে আমি ফাইলের নামটি এখন লিখে দেব, ডিবি CONNECT, ডিবি কানেক্ট, ডিবি কানেক্ট ডট ইএসপি। ওকে, আমি এই কথাটাকে এখানে লিখে দিলাম, অর্থাৎ এই যে ফাইলটি আছে ডিবি কানেক্ট ডট পিএসপি, সেই ফাইলটিকে আমি এখানে নিয়ে আসলাম। এখন ডিবি কানেক্ট ডট পিএসপি আমি যদি এখানে এটাকে সাবমিট করি, আচ্ছা, আমাদের হচ্ছে 12 নম্বর ক্লাসে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 14 নম্বর, এটাকে আমি রিফ্রেশ করে সাবমিট করলাম। সরি, এখানে হচ্ছে কোনো ফিল্ড এমটির যখন, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমি তো এমটি রেখে সাবমিট দিছি, সো সে হচ্ছে এখানে দেওয়া আছে 12 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাসে সে রিডাইরেক্ট করে দিতেছে। সো আমরা হচ্ছে এখানে 14 করে দিলাম, বা এখানে ইউজার নেম দিলাম একটা, ফোন নাম্বারও দিলাম কিছু একটা, ইমেল অ্যাড্রেসও দিলাম একটা, সাবমিট দিলাম। এখানে দেখাচ্ছে কি, কানেক্ট সাকসেসফুললি, তার মানে হচ্ছে আমাদের, আমরা কিন্তু কোথায় আসছি দেখেন, ফর্ম ডট পিএসপি ফাইলের মধ্যে, বাট ফর্ম ডট পিএসপি ফাইলের মধ্যে কিন্তু আমাদের এখন ডিবি কানেক্ট, অর্থাৎ এই ফাইলটা চলে এসেছে। তো আমি এই ইকোটাকে হচ্ছে এখান থেকে তুলে দিলাম, এটা আর আমাদের লাগবে না। ওকে, এইবার আমরা আসি এখান থেকে, আবার এখানে আসলাম, কি হলো, কোনো এরর দেখাচ্ছে না। এইবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, আচ্ছা, আমাদের ডাটা ইনসার্ট হয়নি,
আচ্ছা, আমরা একটু এখান থেকে একটা রিসোর্স নিয়ে আসি, সেটা হচ্ছে যদি আমাদের ডাটা ইনসার্ট করার জন্য আমাদের একটি কোয়েরি লিখতে হবে, সেটি হচ্ছে এখানে MySQL কোয়েরি নামে একটি কোয়েরি আছে, MySQL আই কিউ কিউ ই MySQL আই কোয়েরি। এটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের ডিবি কানেকশন, অর্থাৎ ডিবি কানেকশনটা আমাদের আছে এটার মধ্যে, এইটাকে হচ্ছে আমাদের পাস করতে হবে এখানে, এবং সাথে সাথে হচ্ছে আমাদের এই এসকিউএলটা পাস করতে হবে। ওকে, তো আমি এসকিউএলটাকে পাস করে দিলাম। এবার আমরা যদি আবার সেমভাবে সাবমিটে ক্লিক করি, এখানে এসে রিফ্রেশ করি, এবারও হয় নাই। ওকে, আচ্ছা, আমরা এটাকে আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমরা এখান থেকে আবার দিলাম, এটাকে একটা ফোন নাম্বার দিলাম, সরি ফোন নাম্বার, ইমেল দিলাম একটি, ইমেল দিলাম একটি, এবার সাবমিট দিলাম, এবারও হয়নি। আচ্ছা, এবার আমরা আবার আসি এখানে, এখানে আমাদের কোনো ডাটাই কি ইনসার্ট হয়নি। আচ্ছা, এইখানে আমরা ছোট্ট একটি কাজ করব, সেটি হচ্ছে আমাদের যে এখানে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবলগুলোকে আমরা কোটেশনের মধ্যে নিব। এভাবে আমরা হচ্ছে এটাকে কোটেশনের মধ্যে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, আর এখান থেকে আমাদের এটা দরকার নেই, সেকেন্ড মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কারণ আমরা তো ফার্স্ট ব্র্যাকেট যে ওপেন ছিল সেটাকে আমরা ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, এবার যদি আমরা এখানে মেবি আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা লাগবে। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি যে কোনো এরর আসে কি না, কোনো এরর আসতেছে না। তো আমরা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিই, যেহেতু আমাদের এটি লাগতেছে। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিল, এরপরে যদি আমরা এখানে আসি এবং যদি এটাকে আচ্ছা, আমরা এখানে একটি কাজ করি, সেটি হচ্ছে যে ইউজার আইডি এবং হচ্ছে আমরা একটু এখান থেকে একটু হেল্প নিই, সেটা হচ্ছে যে এখানে তারা যে কাজটি করেছে ইনসার্ট ইনটু, এই ফাংশনটি আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট এটাকে রিপ্লেস করতেছি, এটাকে রিপ্লেস করে আমি জাস্ট এখানে হচ্ছে আমাদের টেবিলের নেম ইনসার্ট ইনটু, কোন টেবিলের মধ্যে আমরা ইনসার্ট করব সেই টেবিলের নামটি, তো আমাদের টেবিলের নামটি হচ্ছে ইউজার ইনফো নামে টেবিল, এই টেবিলের নামটি আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম মানে হচ্ছে আমাদের, তাহলে এটা আমাদের লাগতেছে না কারণ এটা অটো ইনক্রিমেন্ট হবে, আমরা হচ্ছে ইউজার নেমটাকে নিয়ে নেব। ফার্স্ট হচ্ছে ইউজার নেম, তারপরে হচ্ছে ফোন, তারপরে হচ্ছে ইমেল, তো আমি হচ্ছে এখানে তারপর একটা লিখলাম PHONE ফোন, তারপরে ইমেল অলরেডি আছে, সো আমি কমা দিয়ে আর একটা নিলাম। এগুলো হচ্ছে টেবিলের কলামের নাম, এগুলো হচ্ছে টেবিলের কলামের নাম, তো টেবিলের কলামের নাম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, সো ফাইন। তো আমি এখানে আরেকটি নিব ইমেলের পরে, সেটি হচ্ছে পাসওয়ার্ড নাম। এরপরে ভ্যালুর মধ্যে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে ভ্যালুর মধ্যে আমি হচ্ছে ভ্যালুগুলোকে বসাবো, অর্থাৎ এখানে প্রথমটাতে হচ্ছে নেম, ইউজার নেম বসালাম। ওকে, এরপরে হচ্ছে আমি ফোন নাম্বারটা বসালাম,
পরের কলামে ফোন নাম্বারটা ইনসার্ট হবে, সরি পরের কলামে হচ্ছে ফোন নাম্বারটা ইনসার্ট করব আমি। ওকে, ফোন নাম্বারটা ইনসার্ট হলো। এর পরের কলামে হচ্ছে ইমেইল অ্যাড্রেসটাকে আমি ইনসার্ট করব। তো এখানে আমি হচ্ছে ইমেইলটা লিখব। এরপরে হচ্ছে আমি এখানে যেটি করব সেটি হচ্ছে যে পাসওয়ার্ডটাকে আমি ইনসার্ট করব, সরি এখানে হচ্ছে ডবল সিঙ্গেল কোটেশন, এবং এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটি লিখে দিলাম। ওকে, আচ্ছা এই পাসওয়ার্ডটিকে আমি হচ্ছে ইনসার্ট করব। আচ্ছা এখানে আমাদের ডবল কোটেশন, সিঙ্গেল কোটেশন না, এখানে আমরা ডবল কোটেশন ইউজ করেছি। আচ্ছা এখানে আমাদের এটা দরকার নেই, কারণ দুইবার লিখে ফেলেছি। ওকে আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের এই পেজটি, রিফ্রেশ করার পরে আমরা যদি এখান থেকে ধরেন এটা সিলেক্ট করলাম, নাম ইমেইল সাবমিট দিলাম, এরপরে আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, এখানে দেখেন নিচে একটা রো ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমরা আবার এখানে আরেকটা লেখার চেষ্টা করি, জমাদার আইটি ফোন নাম্বার 0100, কারণ এটা দিয়ে একটা ইনসার্ট করা আছে, তা আমি 00 দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস আমি দিলাম সাপোজ অ্যাডমিন অ্যাডমিন। ওকে আচ্ছা, এরপর হচ্ছে 1 2 3 থেকে 3 4 5 বা এরকম কিছু একটা দিলাম। ওকে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এটা এখানে আরেকটা রো ক্রিয়েট হয়ে গেছে এবং সেখানে কিন্তু এই ইনফরমেশনগুলো চলে আসছে। তো আমরা ডাটাবেজে এইভাবে ইনসার্ট করতে পারি। এখানে হয়তো আপনাদের একটু ক্রিটিক্যাল লাগতে পারে, সেটা আসলে কিছুই না। আমরা ফার্স্টের দিকে যেটা ইউজ করেছি আমি সেটা দিয়ে আবার দেখাই আপনাদের, যাতে কোনো বুঝতে কোনো প্রবলেম না হয়। এখান থেকে আমি ইনসার্টের যে সিস্টেমটা আছে পুরো সিস্টেমটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম এবং এখানে আমি পুরোটাকে কেটে দিলাম। আবার সেম ডবল কোটেশনের মধ্যে আমি হচ্ছে এটাকে আবার পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করার পরে আমাদের এখানে যে কোটেশন আছে এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, এবং এখানে ইউজার আইডি আমাদের দরকার নাই, সরি ইউজার আইডি দরকার নেই। তো ইউজার আইডি একটা ভ্যালু, আর প্রথম ভ্যালুটা কি ইউজার আইডির ভ্যালু। তো ইউজার আইডির ভ্যালু তো অটো ইনক্রিমেন্ট হবে, এটা আমরা ডাটাবেজ সেট করে দিচ্ছি, এটা অটোমেটিকলি বাড়বে। সো তাহলে এটাও আমাদের দরকার নাই, আর এখানে কোনো কোটেশনের দরকার নাই, সেটা সিঙ্গেল অথবা ডবল কোটেশনের কোনো দরকার নাই। তো আমি এখান থেকে কোটেশনগুলো সব তুলে দিলাম। ওকে আচ্ছা, এটাকে আমি তুলে দিলাম। এরপরে ভ্যালু প্রথমটা তো আমাদের দরকার নেই, মানে দ্বিতীয় নাম্বার ভ্যালু, আর আমাদের হচ্ছে ইউজার ইন্টারফেসের প্রথম ভ্যালু। তো এটাকে আমরা নিলাম। নেওয়ার পরে যেটা ভ্যালু, যেহেতু এটা একটা ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে, এটাকে আমরা হচ্ছে কোটেশন দিয়ে এর মধ্যে ডলার সাইন তারপর হচ্ছে এটা লিখব। তাহলে আমরা এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা নিলাম আপাতত। ওকে আচ্ছা, এই সেম প্রসেসে আমরা হচ্ছে এটা করব যে সেকেন্ড যেটা আছে সেটাকে আমরা এই সেম প্রসেসে নিয়ে নিব। সেকেন্ড হচ্ছে আমাদের ফোন নাম্বার, অর্থাৎ সেকেন্ড যে ভ্যালুটা আর কি, সেই ভ্যালুটাকেও আমরা এইভাবে নিলাম। এরপরে থার্ড অর্থাৎ ইমেইল, এটাকে আমরা নিলাম, এটাকে আমরা নিলাম। এরপরে হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে নিলাম, আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ডটাকে নিলাম। ওকে, আর পাসওয়ার্ডের পূর্বে আমাদের ভেরিয়েবলটা দিতে হবে, ডলার সেন্টে দিতে হবে। ওকে আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, আমাদের সমস্ত ইনফরমেশনগুলো এখানে সেট করলাম, অর্থাৎ ইনসার্ট যে ইনটু যে ইয়েটা আছে ফাংশনটা আছে সেটার মধ্যে আমরা এটাকে
সেট করলাম। তো আমরা এখানে একটু যে আমাদের ইয়েটা আছে সেটার সাথে আমরা একটু ম্যাচ করাতে পারি, সেটা হচ্ছে আচ্ছা আমরা হয়তো কোনো বা একটার ফার্স্ট অথবা এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সরি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ সেটা আমরা করে নিলাম। ওকে, এখন আমরা যদি এটা ট্রাই করি তাহলে দেখেন কি আসে, দেখা যাক কি হয়। এখানে পেজটাকে আমি রিফ্রেশ করে নিলাম এবং ইউজার নেম আমি একটা সিলেক্ট করলাম, ফোন নাম্বার একটা দিলাম, ইমেইল আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমরা এখানে আসি ব্রাউজে আসি, তাহলে ব্রাউজে আসলে দেখেন এই যে 4 নম্বর রোটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো আপনি এখন আবার যদি ট্রাই করি আমি এখান থেকে ধরেন এখানে 2403 আর এখানে ABC বা ST সামথিং দিলাম, ওকে, এখন যদি আমরা এখানে আসি আবার এখানে 5 নম্বর রোটা ইনসার্ট হয়ে গেছে। তার মানে আমরা ইউজার ইন্টারফেস থেকে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে সক্ষম হয়েছে। তো নেক্সট পর্বে আমরা দেখব এই ডাটাবেজে ডাটা ইনসার্ট হওয়ার পরে আমাদের পাশে এখানে আবার শো করানোর বিষয়টা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।